Hello everyone, welcome back to the channel, to the new vlog. So, I am going to talk about the vlog. Madam, lunch ready going, already ready. Who got it? Chalo, I got the lunch to put a filly. I think they were here for lunch. Kulli, a lunch of an evening and snacks and lunch. Accept the other. Tell Madam Korea to breakfast and lunch. Accept it. Oh, sorry. I can use the booty for you. As you pick a day, I'm the actor Biyebari. So, Seda Kulka Niko Pondo Hane, Bohana Jabo. Three, madam, is your lunch. Chicken, what? তো আমার মনে হয় জীবনে মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে মানুষকে অনেক এমন সিচুয়েশন ওভারকাম করতে হবে এমন অনেক সিচুয়েশন আসে যেখানে কিনা সেই সিচুয়েশনগুলো ওভারকাম করা অনেকটা কঠিন হয়ে পড়ে কিন্তু বাঁচতে গেলে জীবনে অনেক কিছুকে ওভারকাম করে তারপরে বাঁচতে হয় হাসি মুখে বাঁচতে হয় সেই জিনিসগুলোকে মেনে নিতে হয় কারণ সেগুলো একটা বাস্তব তো সেই বাস্তবটাকে মেনে নিয়ে আমাদের জীবনে পেছন দিকে না তাকিয়ে সেই সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ জীবনটা কখনো থেমে থাকার নয় তুমি থেমে থাকলে তোমার জীবন কখনোই থেমে থাকবে না তো একটি একজন মেয়ে হিসেবে যেমন আমার এখন দুটো বাড়ি তোমার দুটো বাড়ির প্রতি একটা কর্তব্য আছে ওইদিকেও যেমন আমার কর্তব্য আছে ঠিক এখানেও সবদিকে আমাকে কর্তব্য আছে তো আমাকে সবকিছুই পালন করতে হবে সবকিছু ভুলে আবার যে কি বলবো হাসিতে হাসতে হবে মানে কষ্টতে কাঁদতে হবে তো এত কিছু বলছি কারণ মানে মেইন কারণটা কি বলবো আমি এতদিন ভিডিও করিনি কিছু মানে মনটা ভালো ছিল না একটা কারণে তো যাই হোক এবার কতদিন আর একটা মানুষ মন খারাপ করে বসে থাকতে পারে বা কতদিনই বা একটা জিনিস নিয়ে করতে পারে একটা দিন না একটা দিন তো তোমাকে ঠিক ওই জিনিসটা ওভারকাম করতেই হবে আর জীবনের মেইন গতিতে তোমাকে ফিরে আসতেই হবে যাই হোক তো তোমাদের আমি ডেইলি লাইফ ব্লগ করি তো সে তোমাদের কাছে সব কিছু শেয়ার করি বাট আমি এই জিনিসটা শেয়ার করতে ঠিক চাইছি না বিকজ হয় না যে অনেক সময় পজিটিভ আমি চাই সবসময় যে পজিটিভ দিকটা দিতে নেগেটিভটা নয় তো যাই হোক তো এবার রেডি হয়নি আমরা বেরোবো তো এখন মামা আমি ওরা সবাই আজকে সবাই যাবে বাড়ির সবাই বিয়েবাড়ি আছে যেতে হবে ওখানে অ্যাটেন্ড করতেই হবে বিকজ আমাদের বিয়েতে যেহেতু ছিল একটা রেসপন্সিবিলিটি আমাদেরও তাদের অ্যাটেন্ড করা তো সেখানেই যাবো এই যে এখানে এখন জুতো সার্চিং চলছে তো যাই হোক এবার রেডি হয়নি আদারওয়াইজ অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখান থেকে অনেকটা যেতে হবে আমাদের সেই রাজার হাট তাই তো নিউ টাউন রাজার হাট আমাদের যেতে হবে তো যার জন্য রেডি হয়নি তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছে মামমামকে দেখো আজকে হচ্ছে মামমামকে আমার থেকে অনেক বেশি সুন্দর সবাই ভালো লাগছে না তো আমরা এখন যাচ্ছি অ্যাট লাস্ট সবাই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি এই প্রথম এত তাড়াতাড়ি রেডি হয়েছি আমরা 7:30টার মধ্যে রেডি সবাই বাট খাটের অবস্থাটা দেখানোর মতো না সুগন্ধি বোঝাবে বলে না এটাই এসে যে কি পরিস্থিতি এখন মানে বলার মতো তো খাট ফাট দেখে এটা এখন এসে গোছাতে হবে হ্যাঁ রুমালটা নেই এই যে এটা আজকে মামমের পুরো লুক মামম পরছে ব্ল্যাক মামমের ফেভারিট কালার কত সুন্দর লাগছে দেখো আমার একটু গরমটা বেশি আমি আপাতত চুলটাকে গুকিয়ে নিয়েছি ওখানে গিয়ে খুলে দেবো বাট এখন এখান থেকে এতটা যাওয়া যতই হোক আমার পক্ষে সম্ভব নয় লাস্ট আমরা ভেনিউতে চলে এসেছি অনেক কি বলবো অনেকটা খুঁজে খুঁজে দেন
অ্যাকচুয়ালি এখানে এখন মানে যে বর্মালা হয় না তো সেটারই এখন প্রস্তুতি পর্ব চলছে। এখানে হবে বর্মালা, তো এখানে মানে কাপলস নয় কি বলবো, দাঁড়িয়ে আছে ব্রাইড আর গ্রুম, অবশ্য কাপল টু বি একটু পরে হয়েই যাবে। তো এখানে হবে বর্মালা, এই যে হচ্ছে এটা দেখে দিদি ভাই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, খানিকটা এরকমই হয়েছিল, খানিকটা না অনেকটাই। বরমালা তো কমপ্লিট হয়ে গেল, এখন ব্রাইড আর গ্রুমকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওখানে আদার্স যে রিচুয়ালস আছে ওখানে ওখানে কমপ্লিট হবে। আর আমরা অ্যাকচুয়ালি বরমালার জন্য ওয়েট করছিলাম, আমরা এখনই বেরিয়ে যাব, সেরকম কিছু খাবো না এখানে, জাস্ট একটু ফুচকাটা দেখেছি ওটাই খেয়ে বেরিয়ে যাবো। আর আমরা না একদম দারুণ টাইম এসেছি, যেখানে যখনই মানে জাস্ট এন্ট্রি হচ্ছিলো তখন। এইটা তো একটা হল না, এটা একটা ব্যাংকুয়েটস, তো এখানটায় প্রচণ্ড গরম লাগছে আর আমরা এখানে ডিনার করবো না, তাই বেরিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। শুধু বরমালাটা হলো দেন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন দেখা যাক কোথায় গিয়ে ডিনারটা করি। তো এই প্রথম আমার এক্সপিরিয়েন্স যে আমি কোনো বিয়েবাড়িতে এসে না খেয়ে মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে আর কি। পেটের অবস্থা প্রচণ্ড খারাপ, তার মধ্যে আগামী আধ ঘন্টা ধরে মানে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে তখন থেকে এই জ্যাম, প্রচণ্ড জ্যাম, মানে চাই না কেন এত জ্যাম লেগেছে। তো এখানে ফেসে আছি এই দিকেও। আমরা বিয়েবাড়িতে না খেয়ে বেরিয়ে এসেছি আর এখন এত জ্যাম রাস্তা, এত জ্যাম, মাথা খারাপ হয়ে গেছে। কখন এখন অলরেডি 10:40 বেজে গেছে, কখন যে যাবো, কখন যে মানে পেটের মধ্যে ছুঁচোতে একবারে কি বলবো, ইঁদুর দৌড়াচ্ছে একেবারে। এই বাবা এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য এত জ্যাম রাস্তাটা, এত জ্যাম জট সব বেরিয়ে ফাইনালি আসছে না। ওখানে ডিনার হবে, কেন ডিনার হবে সেটা বাইরে গিয়ে শেয়ার করবো, কেন বিয়েবাড়িতে ডিনার না, বিয়েবাড়িতে ঘুরতে এসে আসছে না ডিনার, সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো আমার সাথে। কেন জানি না সবসময় মানে ডিনার তো করেই আসলাম, তখন এত খিদে পেয়ে গেছিল না যে মানে খেতে বসে যে তোমাদের সাথে ভিডিও করবো বা শেয়ার করবো ওরকম অবস্থা ছিল না। তখন অলরেডি 11টা কত বেজে গেছে, বিকজ খাবারটা একটু লেট হতো, আমরা ফার্স্ট স্টার্টার অর্ডার করেছিলাম বাট সেটা দিতে আরও 25 মিনিট টাইম লাগছিলো, তো তার জন্য স্টার্টারটা ক্যান্সেল করে জাস্ট মেন কোর্সে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর কিছু না, জাস্ট আর দেন মশালা কোল্ড ড্রিঙ্কস বাস এনাফ। আর রাত্রেবেলা আর থাকা যাচ্ছিলো না, তো জাস্ট বাড়ি আসলাম এবং ফ্রেশ হই। অ্যাকচুয়ালি কী হয় না, কান মানে কান কানের মধ্যে না এই জলটার যে ইয়েটা থাকে ওটাতে প্রচণ্ড বুশ করে কানে, প্রচণ্ড লাগছে, আমি এখন কতক্ষণ ঘুরবো এগুলো আর বুঝতেই পারছো। খুবই ফ্রেশ হই, সো জাস্ট ফ্রেশ হলাম, এখন আর পাচ্ছি না, এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, শরীরের দিচ্ছে না। যে আজকের পর্যন্ত এইটুকুই দেখা শুচ্ছি, পরের ব্লগে তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে আবার পার। আর এতক্ষণ ভিডিও করিনি, ব্লগ করিনি, ফিলিংসটা বোঝাতে পারবো না কেন করিনি বা কিছু, যাই হোক বাকি এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ দেয়ার। তো প্লিজ পাশে থাকবো, সাথে থাকবো এটাই বলবো। আর প্লিজ ভালো লাগলে একটু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। সো Good night everyone, ta-da!